আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকাল প্রায় সকল ফ্যামিলিতে শিল পাটার পরিবর্তে ব্লিন্ডার জায়গা করে নিয়েছে আর তাই আধুনিক জীবনকে ব্লিন্ডার সহজ করেছে এবং সময় বাঁচিয়ে কষ্ট কমিয়েছে ব্লিন্ডার যেহেতু মেশিন আর মেশিন নষ্ট হতে পারে তখন প্রয়োজন হয় রিপেয়ার করার আজ এই ব্লিন্ডার জারের ব্লেড পরিবর্তন করব এই ছোট্ট মশলার জারে ভিজা নারকেল ব্লিন্ড করার সময় এর ব্লেড ভেঙে যায় মার্কেটে এই মডেলের ব্লেডের দাম ষাট টাকার ভিতর আপনি পেয়ে যাবেন আমি অন্য একটি জার হতে ব্লেড খুলে এই জারে ফিটিং করব। আপনাদের প্রয়োজন হলে ইলেকট্রিক স্পেয়ার পার্টসের দোকানে খোঁজ নিতে পারেন সেখানে মডেল ভেদে ষাট থেকে সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন আমি এই পুরাতন ব্লেডটি এই জারে ফিটিং করব কারণ ভাঙা ব্লেডটির সাথে এই ব্লেড হুবহু মিলে যায় তো প্রথমেই ব্লেডটি আমি পরিষ্কার করে নেব। এবং কিভাবে জার হতে ব্লেড খুলব সেটাই মূলত খেয়াল করে দেখার বিষয় ভিডিওটি বড় হলেও আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ব্লেড কিভাবে জার হতে ব্লেড খুলবেন সেটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো পিছনের সাইডে এই যে চাটকির মতো রয়েছে এটাকে কাপলার বলে এই কাপলারটি অ্যান্টি ক্লোকাইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে গুল্লি দিলে খুলবে তো দেখেন আমরা যে এক ব্লেডটি ব্যবহার করব বা ফিটিং করব সেই ব্লেডটি একটু ময়লা মতো রয়েছে যেখানে একটু ময়লা রয়েছে আমরা ডি ফোর্টি ব্যবহার করব এবং এখানে প্যাঁচ বা থ্রেড রয়েছে এবং এই কাপলারটা খোলার জন্য আমরা একটি জুট নিয়েছি যে জুটটি দিয়ে আমরা ব্লেডটি ধরবো এভাবে হলে হাত কেটে যেতে পারে এবং এই যে কাপলারটি রয়েছে সেটা উল্টো দিকে ঘুরাবো বা উল্টো দিকে প্যাচ দেব তো উল্টো দিকে প্যাঁচ দিলে এটা খুলে যাবে অথবা একটি রেঞ্জ অথবা একটি প্লাস ব্যবহার করে উল্টো দিকে অ্যান্টি ক্লোকাইজ ঘুরালে এটা খুলে যাবে তো আমরা খুব সহজে এটা খুলে নিয়েছি দেখেন যেহেতু ব্লিন্ডার ক্লোক আইস ঘুরে তো অ্যান্টি ক্লোক আইস ঘুরালেই এটা খুব সহজে খুলে যাবে এবং এর যে স্প্রিং ওয়াশার রয়েছে এই যে আমি রেখে দিচ্ছি তার সাথে একটি প্লাস্টিকের ওয়াশার রয়েছে রাবারের ওয়াশার এবং এই যে জায়গাটি দেখছেন একটি শ্যাপ্ট যেটা ব্লেডের লম্বা অংশ সেই শ্যাফটের একটি অংশ এখানে থাকে এবং উপরে একটি বোল্ট রয়েছে যেটা পিতলের এটা খোলা যায় তো আমরা এটা খুলে পুরাতন যে ব্লেডটি আমরা ব্যবহার করব বা ফিটিং করবো সেটাই মূলত আমি খুলছি এবং ভাঙা ব্লেডটি আমি খুলে সরিয়ে রেখেছি তো এটিও অ্যান্টি খুলতে হয় অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে যেহেতু এটা ঘুরে এবং যদি ক্লোকাইজ খোলা যেত তাহলে এটা ঘোরা অবস্থায় ব্লিনটা চালু অবস্থায় খুলে যেত তো ব্লেডটা সম্পূর্ণ খোলা যাবে এই যে এবং এটা চারকোনা রয়েছে ব্লেডের যেহেতু ব্লেড এখানে ঘুরবে এবং এই নাটটা এখানে খুব ভালোভাবে টাইট করা যাবে তো ব্লেডটি দেখেন আমরা ব্লেডটি খুলে নিচ্ছি তো বিভিন্ন মডেলের ব্লেড স্পেয়ার পার্টসের দোকানে পাওয়া যায় আপনারা বড় যে মার্কেটগুলো রয়েছে সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন তো ব্লেন্ডারের প্রত্যেকটা পার্টস মার্কেটে পাওয়া যায় স্পেয়ার পার্টসের দোকানে তো এই ডি ফোরটি ব্যবহার করে আমরা একটু পরিষ্কার করে নেব যেহেতু দীর্ঘদিন এটা ব্যবহার হয়েছে অন্য একটি বাটিতে যার বেস বা সকেট নষ্ট হয়ে গিয়েছিল এর কারণে এটা বাতিল হয়ে গিয়েছিল তো দেখেন এখানে আমি মিলিয়ে নিচ্ছি এটা যে পুরাতন ভাঙাটা এর সাথে মিলে যায় একই মডেলের তো চারকোনা যেহেতু রয়েছে এখানে এই নাট এই যে শ্যাপটি ঢুকে যাবে এই যে শ্যাপট এবং তার উপরে যে প্যাস রয়েছে এই প্যাশটিতে একটি বোল্ট পিতলের বোল্ট আটকে যাবে এই ছোট্ট শ্যাপটি বুশের ভেতর থাকে এবং বুশ বাটির সাথে আটকানো থাকে তো বুশ মার্কেটে কিনতে পাওয়া যায় নির্দিষ্ট মডেলের বুশ যদি ক্ষয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিনে সেট করে দেওয়া যায় তো অন্য কোনো ভিডিওতে আমি কিভাবে বুশ পরিবর্তন করতে হয় সেটা দেখাবো তো সম্মানিত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে ব্লিন্ডার মেশিনের বেশ কয়েকটি রিপেয়ারের ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো দেখেন এই যে কি সুন্দরভাবে খুব ভালোভাবে আমি ব্লেড দুটি সেট করে নিচ্ছি এই যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু এটা আমি খুলে নিয়েছি পরিষ্কার করার জন্য এবং ব্লিন্ডার মেশিনের যদি ব্লেডের ধার কমে যায় তাহলে বালি অথবা বিট লবণ অথবা লবণ জাতীয় কিছু ব্যবহার করে যদি ব্লিন্ড করা যায় তাহলে খুব সহজেই ধার আলো হয়ে যায় ব্লেড তো এ বিষয়ে কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন তো দেখেন আমি এবার ক্লো ক্লোক ওয়াইজ ঘুরিয়ে ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে এটা টাইট করে দিচ্ছি এবং এখানে খেয়াল রাখতে হবে আমি প্লা কম্বিনেশন প্লেয়ার দিয়ে যেখানে ধরেছি তার নিচে প্যাশ রয়েছে পেস রয়েছে বা থ্রেট থ্রেট রয়েছে তো ওখানে নষ্ট না হয়ে যায় এবং এটা ওয়াশার রয়েছে পাতলা এই ওয়াশারটা আমি এখানে দিয়ে দেব তাহলে অ্যাডজাস্ট হবে বা খুব সুন্দরভাবে ফিটিং হবে এবং বাটির যে অংশে বুশ রয়েছে এই যে পিতলের বুশ এই বুশটির ভিতরে এটা ঢুকে যাবে এবং কাপলিং যেটা রয়েছে কাপলার মোটর কাপলার এই কাপলারটা ঠিক এভাবে এখানে সেটিং হয়ে যাবে এবং কাপলার যদি নষ্ট হয় তো কাপলার বিভিন্ন কারণে নষ্ট হতে পারে যদি এই জার বা বাটি বা জগ যদি মেশিনের সাথে ব্লিন্ডার মেশিনের সাথে অ্যাডজাস্ট না হয় সে অবস্থা যদি চালু হয়ে যায় বা কেউ ব্লিন্ড করে তাহলে এই যে কাপলার ক্ষয় হয়ে যেতে পারে বা ঘর্ষণে নষ্ট হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তখন এই কাপলার পরিবর্তনের প্রয়োজন হয় তো বিশ থেকে তিরিশ টাকার ভিতরে এ ধরনের কাপলার মার্কেটে পাওয়া যায় তো মূলত মডেল মিলিয়ে যদি কাপলার কেনা যায় তাহলেই মূলত হয়ে যায় এবং খুব সহজে ফিটিং করে নেওয়া যায় তো একটু চেষ্টা করলে খুব সহজে ফিটিং করে যাবে তো কাপলার খোলার জন্য যদি কাপড় ব্যবহার করে এভাবে ড্রাইভার ফ্ল্যাট ড্রাইভার দিয়ে অ্যান্টিগ্লোক আইস যদি এভাবে বাড়ি দেওয়া যায় একটা ছোট্ট একটা বাড়ি দিলে এটা খুলে যাওয়ার কথা খুব সহজে খুলে যায় এবং এই যে বুশ দেখা যাচ্ছে এই বুশটা মূলত পিতলের এটার ভিতরে মূলত এই শ্যাপট ঘুরে এবং তিনটি যে স্ক্রু দেখা যাচ্ছে এই তিনটি স্ক্রু খুললেই এর যে বেজ রয়েছে বাটির বা যে বেজ বা সকেট রয়েছে এই সকেট খুলে যাবে এবং সকেট এবং বাটির মাঝখানে একটি রাবারের ওয়াশার রয়েছে এই ওয়াশার মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় তখন পানি লিক হয় তো পানি লিকেজ হলে ওয়াশার পরিবর্তন করে দেওয়া যায় যদি ওয়াশার না পাওয়া যায় তাহলে টিউব কেটে বড় গাড়ির টিউব কেটে এখানে এই যে ওয়াশারটি দেখা যাচ্ছে এখানে সেটিং করা যায় তো কীভাবে ওয়াশার পরিবর্তন করবেন সে বিষয়ে আমি ভিডিও তৈরি করেছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে থাকবে আপনারা দেখে নেবেন এবং এই যে দুটি গ্রুপ দেখছেন এই গ্রুপ দুটি মূলত ব্লিন্ডার মেশিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমরা এবার যদি একটু জাম হয়ে যায় তাহলে তৈলক্ত করার প্রয়োজন হয় যদি জাম হয়ে যায় তাহলে একটু তেল বা সিরিজ কাগজ ব্যবহার করে ঘষে দিলেই হয় তো দেখেন খুব সহজেই ঢুকে গিয়েছে আমাদের যে ব্লেড ব্লিন্ডার মেশিনের যে জারের ব্লেড এবং ওয়াশার প্রথমে রাবারের ওয়াশার তারপরে আমরা একটি স্প্রিং ওয়াশার রয়েছে তা দিয়ে দেব শ্যাফটের এই প্রান্তে এবং এখানে যে থ্রেড রয়েছে বা পেস রয়েছে এখানে কাপলিং বা কাপলার এই যে ওয়াইজ ঘুরালেই এটা মূলত সেটিং হয়ে যাবে তো কাপলারের সাথে প্লাস্টিকের কাপলারের সাথে একটি বোল্ড থাকে এই যে যেটা পেস থাকে এই পেসেই মূলত শ্যাফট ঢুকে যায় যেটা আমি অন্য একটি কাপলার থেকে খুলে নিয়েছি যেটা নষ্ট হয়ে গিয়েছিল তো এ ধরনের পেস এখানে রয়েছে যেটা খুব সহজে এখানে পেস দিলেই আটকে যাবে এবং একটু হাত দিয়ে খুব সহজে টাইট করে দিয়ে যদি আপনি ব্লিন্ড করেন ব্লিন্ডার মেশিনে ব্যবহার করেন তাহলে এটা খুব সহজে টাইট হয়ে যাবে অর্থাৎ ব্লিন্ডার মেশিন যেদিকে ঘুরে এর যে থ্রেড রয়েছে তার উল্টো দিকে টাইট হয় এ কারণে এটা খোলার কোনো সম্ভাবনা নেই তো আমরা একটু টাইট করার জন্য জুট ব্যবহার করে কাপড় ব্যবহার করে এটা ধরে হালকা এটা ঘুরিয়ে নিচ্ছি যেদিকে টাইট হবে তো এটা খুব সহজেই টাইট হয়ে যাচ্ছে তো ব্লিন্ডার যেদিকে ঘুরবে তার উল্টো দিকে এটা টাইট হবে এটাই মূলত মূল বিষয় তো আমরা খুব সহজেই দেখেন যে ব্লেড সেটা সেটিং করে ফেলেছি এবং একটু পানি দিয়ে দেখব এটা লিক হয় কি না তো পানি দেওয়া ব্যবহার করার পর দেখা যায় এখানে কোনো লিকেজ হচ্ছে না তার কারণ আমরা এই একই মডেলের যে শ্যাফ্ট বা এর যে ব্লেড পরিবর্তন করে দিয়েছি শুধুমাত্র তো মার্কেটে এ ধরনের ব্লেড ষাট টাকার ভিতরে পাওয়া যায় আপনারা প্রয়োজন হলে কিনে নেবেন তো দেখেন আমি একটু ব্লেন্ডার করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্লেন্ডার মেশিনে সেটিং করব এর যে জার রয়েছে তো ব্লেন্ডার মেশিন খুব ভালো সাপোর্ট দিয়েছে কারণ শিল পাটার পরিবর্তে খুব অল্প সময়ে খুব দানা যে মশলা অথবা জুস এগুলা ই করা যায় তো খুব ভালোভাবে ঘুরছে তো সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম